ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি ও মার্চের সরকারি ছুটিতে ঢাকা কক্সবাজার রুটে 5 দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 28 ও 29 ফেব্রুয়ারি এবং 6 ও 7 মার্চ বিশেষ এই ট্রেন চলবে ঢাকা থেকে কক্সবাজারে। সোমবার 19 ফেব্রুয়ারি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রাব্বানি। তিনি বলেন, সরকারি ছুটিতে অনেকেই কক্সবাজারে বেড়াতে আসেন, তাদের চাহিদার বিষয়টি বিবেচনা করেই 5 দিনের বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। 20 ফেব্রুয়ারি রাত 11টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ ট্রেনের প্রথমটি। পরের দিন 21 ফেব্রুয়ারি সকাল 8টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছাবে। 29 ফেব্রুয়ারি এবং 7 মার্চও বিশেষ ট্রেনটি চলবে। ওই দিনগুলোতে ট্রেনটি রাত 11টায় ঢাকা থেকে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছবে পরের দিন সকাল 8টায়। একইভাবে ট্রেনটি 28 ফেব্রুয়ারি ও 6 মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছবে ভোর 4টায়। এছাড়াও বিশেষ আরেকটি ট্রেন 21 ফেব্রুয়ারি বিকেল 4টায় কক্সবাজার থেকে ছাড়বে এবং চট্টগ্রামে পৌঁছবে সন্ধ্যা 7:30। স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রেনটিতে 14টি কোচ, 450টি শোভন চেয়ার এবং 220টি এসি চেয়ার রয়েছে। টিকিটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যে।